প্রিয় ভাই সব মানুষের হায়াত মওতের কোনো স্থিরতা নাই আপনারা আমাকে ভালোবাসেন এর জন্য আমি কৃতজ্ঞ আমি আপনাদের কাছে দোয়া চাই যেদিন আপনাদের কানে যেদিন খবর আসবে সাইদি নাই একদিন ইতিহাস থেকে আমিও হারায় যাব কিয়ামতের দিন আল্লাহ যেন আমাকে মাফ করে দেন আমি কিচ্ছু চাই না আল্লাহর কাছে আল্লাহ যদি বলেন কিয়ামতে তোরে মাফ করে দিলা আমি এর থেকে বড় পাওনা আমার নাই মরণ থেকে পালাও তুমি মরণ তোমায় লইবে ঘিরি যদিও সুদূর আকাশ পানে লোকাও হেথায় লাগিয়ে সিঁড়ি এ মহারোগের ঔষধ নাই চিকিৎসা নাই ধরাতে কাঁদিয়া কাতর হইলে কি হবে পারিবে না তারে ফিরাতে মৃত্যু নামক এ পৃথিবীর সবচেয়ে বড় বাস্তবতা সত্য অনেক রকমের একটা সত্য একটা মহাসত্য একটা চিরসত্য একটা ধ্রুব সত্য সবচেয়ে বড় সত্য হচ্ছে মৃত্যু এই পৃথিবীর যত আস্তিক আছে আর নাস্তিক আছে মৃত্যুকে কেউ অস্বীকার করতে পারে মৃত্যুর মতো মহা এক সত্য আমাদের পিছনে আল্লাহ রাব্বুল আলামিন প্রতিনিয়ত দিয়ে রেখেছেন ইযা জা জানুহু লা ইস্তাখিরুনা সাআতা ওয়া লা ইস্তাকদিমুন মৃত্যু আমাদেরকে পাকড়াও করবে নির্দিষ্ট সময় যখন চলে আসবে মুহূর্তের ভিতরে এক মুহূর্ত সময় পাওয়া যাবে না সেকেন্ড পরিমাণ সময় দেওয়া হবে না ইকো সেকেন্ড দেওয়া হবে না ন্যানো সেকেন্ড দেওয়া হবে না যখন যার মৃত্যু আসবে মুহূর্তের মধ্যে চলে যেতে হবে যার কাছে যাওয়া লাগবে তিনি কে আল্লাহ এই প্রস্তুতি আমাদের কয়জনের আছে আল্লাহর কাছে যাব এই প্রস্তুতি কয়জনের আছে শ্বশুর বাড়িতে গেলে আমরা প্রস্তুতি নেই বিয়ের বাড়ি যাব সেখানে প্রস্তুতি নেই একটা সুন্দর চাকরি পাওয়ার জন্য কত প্রস্তুতি আমাদের থাকে আর এমন এক জীবনে চলে যাবেন কাআন্নাহুম ইয়াউমা ইয়ারাউনাহা লাম ইয়ালবাসু ইল্লা আশিয়াতান আও দুহাহা আল্লাহর আখিরাতটা এত বড় হবে আখিরাতের সামনে যদি দুনিয়ার জীবনের হিসাবটুকু আপনি করেন দুনিয়ার পুরো জীবনটা এত ছোট হয়ে যাবে আখিরাতের একটা সকাল সন্ধ্যার সামনে দুনিয়ার 60-70 বছর শেষ হয়ে যাবে এত বড় আখিরাতে যার সামনে দাঁড়ানো লাগবে তিনি কি সবাই একদিন মরে যাব এই পৃথিবীতে আমরা কেউ থাকার জন্য আসি নাই এই পৃথিবী থেকে প্রত্যেকটা মানুষ চলে যাব প্রত্যেকটা মানুষ বিদায় নিব এই বিদায় নেওয়ার আগে আজকের এই মাহফিল থেকে এই কথাটুকু আপনাদেরকে বলতে চাই বিদায়ের জন্য প্রস্তুতি নিয়ে আল্লাহর আদালতে আমরা যেতে চাই তো ইনশাআল্লাহ তো আমরা সবাই মরে যাব যেই ফেরাউন নিজের পরিচয় দিতে গিয়ে বলেছে আনা রাব্বুকুমুল আ'লা আমি তোমাদের সবচেয়ে বড় রব সবচেয়ে বড় রব নিজের দাবি করেছে এই ফেরাউনের লাশ আমি অনেকবার দেখেছি মিশর প্রতিবারই লাশটা দেখার সময় আমার হৃদয়টা কেঁপে উঠত নতুন করে সেদিন তার একটা ছবি প্রকাশ করা হয়েছে এখন খুব উন্নত মানের স্ক্যানার আবিষ্কার হয়েছে স্ক্যানারগুলো দিয়ে তার বর্তমান যে পজিশন আছে তার ছবি এই ছবিগুলো দিয়ে তার যৌবনকালের ছবিটা কেমন ছিল বৃদ্ধকালের ছবিটা কেমন ছিল এটা এখন স্ক্যানারে বসায় বসায় এই ছবিগুলো কম্পিউটার থেকে কাজ করে এখন প্রিন্ট করা হচ্ছে সেদিন তার একটা ছবি দেখলাম আর চিন্তা করলাম আল্লাহ পাক তাকে জানিয়ে দিয়েছিলেন তার মৃত্যুর সময় ফালিয়াউমা নুনাজ্জিকা বিবাদানি লিতাকুনা লিমান খালফাক
এখান থেকে যুগ যুগ ধরে মানুষ নিদর্শন গ্রহণ করবে তোর লাশ আমি ধ্বংস হতে দেব না সেই মিশরের মিউজিয়ামে রক্ষিত অবস্থায় আছে কায়রোতে মিশরের মিউজিয়ামে রক্ষিত অবস্থায় আছে আজ অবধি যিনি নিদর্শন বানায় রেখেছেন তিনি কে সৌদি আরবের শেষ সীমানায় ঠিক তুরে সাইনা পাহাড় থেকে নিয়ে সমুদ্র পথ দিয়ে একটা রাস্তা বের হয়ে গেছে আল্লাহ রাব্বুল আলামিন যখন নবী মূসা আলাইহিস সালামকে অর্ডার করলেন মূসা তুমি আঘাত করো মূসা আলাইহিস সালাম যখন লাঠি দিয়ে আঘাত করলেন সমুদ্রের ভিতর দিয়ে রাস্তা হলো সেই সমুদ্রের যেই জায়গাটা দিয়ে পাহাড় যেই জায়গাটা দিয়ে গিয়েছে আমাদের নিজেদের চোখে দেখেছি বিশাল সেই জায়গার মধ্য দিয়ে রাস্তার চিহ্নগুলো আজ অবধি আল্লাহ রেখে দিয়েছে আল্লাহু আকবার সুতরাং ফেরাউনের মতো জালেমকে আল্লাহ বাঁচতে দেয় নাই নবী মূসা আলাইহিস সালাতু ওয়াসসালামের মতো নবী দুনিয়া থেকে বিদায় নিলেন আবার নবী বিশ্ব নবী দুনিয়া থেকে বিদায় নিলেন দুনিয়া থেকে সবাইকে বিদায় না লাগবে আপনি আল্লাহর প্রিয় হয়ে দুনিয়া থেকে বিদায় নিতে পারলেন কিনা বোঝার জন্য ছোট্ট একটা আলামত আছে যেই আলামতটা দিয়ে আপনি বুঝতে পারবেন আমার আপনার মালিক আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে পছন্দ করে ফেলেছে কিনা ছোট্ট একটা আলামত দিয়ে বোঝা যায় আল্লাহর হাবিব হাদিসের মধ্যে বলে গেলেন আইওয়াফিকহু বিআমালিন সালিহিন ক্বাবলা মাউতিহি মৃত্যুর পূর্বে ভালো যদি কোনো কাজ করতে পারেন ভালো কাজের উপরে যদি আপনার মত হয়ে যায় বুঝবেন যিনি পছন্দ করে ফেলেছেন তিনি কে কত লোকের মৃত্যু হয়ে যায় সিজদার মধ্যে আছে সে অবস্থায় মৃত্যু হয়ে গেছে কত লোক কেমন আছে কোরআন তেলাওয়াত করতেছে মৃত্যু হয়ে গেছে কত লোক কেমন আছে আল্লাহর জন্য রোজা রেখেছে সে অবস্থায় দুনিয়া থেকে বিদায় নিয়ে নিয়েছে কত আল্লাহর গোলাম এমন আছে আল্লাহ রাব্বুল আলামিনের দিন বিজয় করার জন্য বের হয়েছে জালেম হত্যা করেছে শহীদ করে দিয়েছে এমন সব গোলামদেরকে যিনি মহাব্বত করে ফেলেছেন তিনি কি আইওয়াফিকহু বিআমালিন সালিহিন ক্বাবলা মাউতিহি মৃত্যুর পূর্বেই কোন না কোন একটা ভালো কাজ করার সুযোগ আল্লাহ দিবেন তারপরে মৃত্যু দিবেন এটা হচ্ছে আপনি ভালো আল্লাহর ভালোবাসার পাত্র হতে পেরেছেন এটা বোঝার আলামত মৃত্যু পরবর্তী সময়ে আমরা একটা দোয়া বাঙালিরা অনেক সময় পড়ি না অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়াটা প্রতিনিয়ত শেখাতেন আমরা অনেক সময় এটা অবহেলা করে পড়ি না মৃত্যুর সংবাদ শুনে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আমরা পড়ি ঠিক কিনা কিন্তু আল্লাহর হাবিব বলতেন তোমরা পড়বে আল্লাহুম্মা সাব্বিতহু আলাল ঈমান ওয়া আল্লাহ লোকটাকে ঈমানের উপরে আপনি সাবিত রেখে দিন দুনিয়ার জীবনে কালেমার জন্য যেমন প্রাণ চেষ্টা ছিল আজ দুনিয়া থেকে চলে গেল ঈমানের উপরে সাবিত রেখে কবরের প্রশ্নে আপনি উত্তীর্ণ করে দিন আউয়ালু মানজিলিন মিন মানাজিলিল আখিরাহ কবর হচ্ছে মৃত্যুর পরের এমন এক প্রথম ধাপ আখিরাতের জীবনের প্রথম ধাপের নাম কবর
এই কবরে যদি আপনি পার পেয়ে যান যিনি মাফ করে পার করে দিবেন তিনি কে আল্লাহ আউয়াল মানজিলিন মিন মানাজিলিল আখিরা আখিরাতের বিস্তর স্তর সেই স্তরগুলোর মধ্য থেকে প্রথম স্তর মৃত্যুর পরে কবর আপনারা মনে করেন রেখে তো চলে আসলাম আর তো কিছু দেখি না কবরের উপরের অংশ আমরা দেখি না কবরের নিচের অংশ আমরা দেখি না উপরের অংশ মাটির উপরের অংশ আমরা দেখি নিচের খবর জানি না এই কবর থেকে জান্নাতে নিয়ামতে যিনি পরিপূর্ণ করে দিয়ে কবুল করে নেন তিনি কি আল্লাহ এজন্য রাসূল কবর দেখলে ব্যথিত হয়ে যেতে না জানি কবরের ভিতরে কি হচ্ছে অনেক কবর দেখে নেবে যে কেঁদে ফেলেছেন আরে কবরের ভিতরে আযাব চলছে আল্লাহর নবী কবরের অবস্থা দেখে কেঁদেছেন কবরের মাটি এমন চাপ মেরেছে কবরের মাটির চাপ রাসূল দেখেছেন আল্লাহর হাবিব বলেন আল্লাহ তাদাফানু শোনো তোমরা এই কবরের ভিতরে এমন পরিস্থিতি হয় এক মুহূর্তের কবরের আযাব যদি তোমরা দেখতে পেতে দাফন কাফনের কথা মনে থাকতো না দুনিয়াদারির কথা ভুলে যেতাম এক মুহূর্ত কবরের আযাব দেখলে সহ্য করা যেত না এমন ভয়াবহ কবরে প্রত্যেককে ঘুমানো লাগবে ঠিক না বেঠি এবার চিন্তা করেন মালাকুল মউত কত বড় মালাকুল মউতের সামনে সাত আকাশ সাত জমিন আপনারা মনে করছেন ছোট হবে এই সিরাজগঞ্জটা কত বড় লাগে এরপরে সিরাজগঞ্জ রেখে যখন আরেকটু দূরে যাবেন বিভিন্ন জেলায় ঘুরবেন মনে হবে আরে সিরাজগঞ্জ তো ছোট আরো কত বড় বড় জেলা আছে এরপরে যখন বাংলাদেশের গণ্ডিটা পার হয়ে অন্য কোন রাষ্ট্রে যাবেন আপনি বলবেন আহারে বাংলাদেশ এত ছোট এরপরে চিন্তা করেন আল্লাহ রাব্বুল আলামিন এক আকাশ দুই আকাশ তৃতীয় আকাশ চতুর্থ আকাশ পঞ্চম আকাশ ষষ্ঠ আকাশ পর্যন্ত সাজিয়ে দিয়ে ষষ্ঠ আকাশে আল্লাহ একটা গাছের শিকড় দিয়েছেন সপ্তম আসমানে আল্লাহ ডালপালা দিয়েছেন শিকড় ষষ্ঠ আকাশে সপ্তম আকাশে ডালপালা দিয়েছেন গাছটার নাম সিদরাতুল জান্নাতুল মাওয়া নামক জান্নাত যিনি রেখে দিয়েছেন তিনি কে আর এর উপরে জান্নাতুল ফিরদাউস কত পরে এরও বহু উপরে জান্নাতুল ফিরদাউস সপ্তম আকাশের পরে বিশাল সমুদ্রের জগৎ ওই সমুদ্রের জগতের উপরে ওয়াকানা আরশুহু আলাল মা বিশাল সমুদ্রের জগৎ ওই জগতের উপরে আল্লাহ পাকের বিশাল আরশে আজিম যিনি সাজিয়ে রেখেছেন তিনি কি এবার মালাকুল মউত কত বড় মালাকুল মউত এত বড় মালাকুল মউতের কাছে বিশাল সাত আকার সাত জমিন পুরাটা একটা প্লেট একটা থালার মতো জোরে করে আল্লাহু আকবার আল্লাহ কিচ্ছু রাখবেন না সব শেষ করে দিবে ইদা শামসু কুওয়ারাত আজকের এই পৃথিবীর সৌন্দর্য গ্রহ নক্ষত্র সূর্য চন্দ্র সব একদিন শেষ হয়ে যাবে যেদিন এই পৃথিবীর প্রয়োজনীয়তা থাকবে না মানুষগুলো মানুষ হয়ে যাবে আল্লাহর দিকে ফিরে যাওয়ার কোনো ভয় মানুষের হৃদয়ে থাকবে না আল্লাহ আল্লাহ বলার মতো লোক থাকবে না সেদিন যিনি
এই পৃথিবীর সব অস্তিত্ব বিলীন করে দিবেন তিনি কে আমরা আল্লাহকে যে পরিমাণ ভয় পাওয়া দরকার ছিল আসলে মুসলমান ঠিক কিন্তু সেই পরিমাণ আল্লাহরে ভয় করি না ঠিক কি না বলেন আপনারা লজ্জা পাচ্ছেন না যদি আজকে প্রশ্ন করি এখানে যারা বসলেন কতজন লোক কেমন আছেন যে এশার নামাজটা আজকে পড়ে আসছেন মাহফিলে যাচ্ছি নামাজটা পড়ে যাই যদি হাত উঠাতে বলি হাত কম উঠবে না বেশি উঠবে এখন চিন্তা করেন আল্লাহ আপনাদেরকে কি দেন নাই কেন আল্লাহর উপরে আপনারা রাগ এই যে দেখেন চতুর্দিকে পানি এই কিছুদিন পরেই বর্ষাকাল চলে আসবে যে জায়গায় বসা আছেন এই জায়গায় অন্তত গলা সমান পানি হবে ও তারও বেশি তো দেখেন আল্লাহ এখন আমাদেরকে এখানে বসায় রাখছে কিছুদিন পরে এর চেয়ে বেশি পানি হবে সে সময়ের জীবনযাত্রা সহজ না কঠিন কষ্ট কম হয় না বেশি হয় এই জীবনযাত্রা কঠিন সময়ে আল্লাহ আবার মাছ দেন নানাভাবে আমাদেরকে রিজিক দেন এই এলাকার মানুষদেরকে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন মিষ্টান্নের যত রকমের প্রকার আছে ঘি থেকে শুরু করে মিষ্টি থেকে শুরু করে দই থেকে শুরু করে এই সব নেয়ামত সারা বাংলাদেশের বহু জায়গায় প্রসিদ্ধ আপনাদের এই এলাকা এখান থেকে সব জায়গায় সরবরাহ হয় এমন একটা জায়গার মানুষ আপনারা আল্লাহ অনেক ব্যবসা বাণিজ্য দিয়েছে আপনাদেরকে এই সব দেওয়ার পরেও আল্লাহ আপনার কাছে চেয়েছে গোলাম প্রত্যেকটা দিন পাঁচ ওয়াক্ত নামাজ শুধু আমার জন্য একটু আদায় কর এটা আমরা অনেকেই আল্লাহর জন্য নামাজের জন্য এখনো দাঁড়াতে পারি নাই ঠিক কিনা বলে যদি আর একটু আগায় আমি প্রশ্ন করি অজু কেমনে করতে হয় এখন যদি কয়েকজন আমি দাঁড় করাই যে অজু কিভাবে করতে হয় বলেন তো দেখি এইরকম লোক অনেককে পাওয়া যাবে অজু করে ঠিক দীর্ঘদিন কিন্তু শুদ্ধভাবে তাদের অজুটা এখনো হয় নাই ঠিক কিনা বলে তো এখন কি আমি দেখাই দিব অজু কেমনে করবেন এক নম্বরে অজুর শুরুতে মিসওয়াক করা কয়েকজন লোক এখানে আছেন যাদের পকেটে মিসওয়াক আছে একটু হাত তুলেন তো দেখি মাশাআল্লাহ একজন পাইকারি দরে বলে দিছে হুজুর মিসওয়াক নাই মিসওয়াক কার কার পকেটে আছে একটু হাত তুলেন তো দেখি মাশাআল্লাহ একজন পিছনে আরেকজন দুইজন তিনজন চারজন মাশাআল্লাহ লিল্লাহি তাকবীর অন্তত চারজন আল্লাহর এমন গোলাম পেলাম যাদের মিসওয়াক পকেটে রয়েছে আলহামদুলিল্লাহ বলেন প্রথমেই মিসওয়াক করা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একেবারে বিদায়ের সময়ের আমল আম্মা জান হযরত আয়েশা বলেন আমার কোলের ভিতরে বিশ্ব নবী মাথা রেখে দিয়েছিলেন বারবার ইশারা করতেছিলেন মিসওয়াক করার জন্য আল্লাহর নবী শক্তি পাচ্ছিলেন না মিসওয়াকটা চিবানোর মতো চিবিয়ে মিসওয়াক করবেন শক্তি পাচ্ছিলেন না বিশ্ব নবী এই প্রচন্ড কষ্টের মুহূর্তে আম্মা জান চিবায় দিলেন সেই মুহূর্তে আমার নবী মিসওয়াকটা করলেন জীবনের শেষ আমল এটি জীবনের শেষ আমল হিসেবে মিসওয়াক আমার নবী আমাকে দিয়ে গেলেন আজকে আমি মুসলমান মিসওয়াকের কথা ভুলে গিয়েছি লাউলা আন আশুকানা উম্মতি লামারতুহুম বিসওয়াক যদি নামাজের ক্ষেত্রে পাঁচ ওয়াক্ত নামাজের পূর্বে মিসওয়াক করা কঠিন মনে না হতো আল্লাহর হাবিব আমাদের জন্য আবশ্যক করে দিয়ে যেতেন ফরজ হয়ে যেত মিসওয়াক করা যেহেতু পাঁচ ওয়াক্তে যদি আপনি করতে যান অনেকের জন্য কঠিন হয়ে যেতে পারে এজন্য পছন্দের আমল নবী রাখলেন ওয়াজিব করে দিয়ে যান নাই যতজন এখানে আছি অজু করার আগে যদি ভালো করে মিসওয়াক করে নেন
নবীজির ইন্তেকালের সেই সময়ের সুন্নতটাকেও আপনি জীবিত রাখলেন, নবীজি আপনার উপরে খুশি হয়ে যাবেন, আমার মালিক খুশি হয়ে যাবে, নবীজি শাফাত করবেন, যিনি ধন্য বানায় জান্নাতি বানায় দিবেন তিনি কে? উযু করার ক্ষেত্রে কি করা লাগবে? ব্রাশ না, মিসওয়াক। এটা ব্রেইনের সেলগুলোর সাথে এটা সম্পর্ক। আপনি মনে করেন না যে শুধু দাঁতকে এটা পরিষ্কার করে, মিসওয়াক হচ্ছে সিলাহুল মুমিন, মুমিনের একটা অস্ত্র। এই মিসওয়াক যখন তাবুকের প্রান্তে রোমকদের বিরুদ্ধে, হিরাক্লিয়াসের বিরুদ্ধে যখন মুসলমানরা জেহাদ করবে, সেই সময়ের হিরাক্লিয়াস সবচেয়ে সুপার পাওয়ার ছিল, আজকের আমেরিকা যেমন, রাশিয়া যেমন, এইরকম সুপার পাওয়ার ক্ষমতাধর শক্তিধরদের বিরুদ্ধে মুসলমান লড়তে যাচ্ছে 30,000 সাহাবি। আমার নিজের চোখে আমি এবছর দেখে আসছি বিশাল প্রান্ত, 30,000 সাহাবি নিয়ে আল্লাহর হাবিব গিয়েছেন। কত দূর এখন গেলে আপনার 10 ঘন্টা সময় লাগে, আর সেই সময় 1 সপ্তাহ সময় লাগছে। এই লম্বা পথ পাড়ি দিয়ে গেলেন আল্লাহর নবীর সাহাবীরা, ক্ষুধার্ত হলেন, এত পরিমাণ ক্ষুধার্ত হলেন, খানার যন্ত্রণা, ক্ষুধার যন্ত্রণা, পানির পিপাসা, উটের ভিতরে, থলির ভিতরে পানি থাকে, সেইখান থেকে নিয়ে পানি পান করে ফেললে, এত পরিমাণ ক্ষুধার যন্ত্রণা, তৃষ্ণার যন্ত্রণায় কষ্ট করেছে। সেইখানে সাহাবায়ে কেরাম গাছের ডাল ছিঁড়ে ছিঁড়ে মিসওয়াক করা শুরু করলেন। হিরাক্লিয়াসের ট্রেনিং প্রাপ্ত বাহিনী যারা সারা পৃথিবীর সেই সময়ের সুপার পাওয়ার, মিসওয়াক করার অবস্থা দেখে তারা মনে করলেন এরা তো আস্ত গিলে ফেলবে মনে হয় আমাদেরকে, এরা শুধু মিসওয়াক করতেছে, এরা তো আর বুঝে না মিসওয়াক কি, এরা কি করতেছে, শুধু ডাই ছিঁড়ে ছিঁড়ে দাঁত পরিষ্কার করতেছে, এরা তো আমাদেরকে আস্ত গিলে ফেলবে। প্রচন্ড ভয় তাদের অন্তরে পেয়ে বসলো। বিনা যুদ্ধে সেই সময়ের সুপার পাওয়ারদের বিরুদ্ধে যিনি বিজয় দিয়ে দিলেন তিনি কি? এই ওয়াজের পরে একটু মিসওয়াক রাখবেন তো ইনশাআল্লাহ। মিসওয়াক যারা প্রতিনিয়ত ব্যবহার করবেন, ইমানের সাথে, ইমানের হালতে, আমলের সাথে আল্লাহ পাক তাদেরকে মুদ দিয়ে দিবেন, সুবহানাল্লাহ। জন্য ইন্তেকালের আগ মুহূর্তে আমার নবী মিসওয়াক খুঁজতেছেন, মিসওয়াক করলেন, সুবহানাল্লাহ। এই আমলটা বাড়ি নিয়ে যাবেন তো ইনশাআল্লাহ, সবাই নিয়ে যাবেন, সবাই। আপনাদের বাড়িতে বাড়িতে দেখবেন নিম গাছ অভাব নাই। আমি এই যে একটা সফরে আসলাম, মাহফিলের সফরে, এতগুলো নিমের ডাল নিয়ে নিয়েছি, আমার ব্যাগের মধ্যে আছে, পরিবারের সবার জন্য এই মিসওয়াকটা আমি নিয়ে নিয়েছি। ব্রাশ তো আছে, কিন্তু এই মিসওয়াকটা নবীর এমন একটা সুন্নাহ যেটা আমার নবী ইন্তেকালের সময় রেখে গেছে, আমরা নিয়ে যাবো তো ইনশাআল্লাহ। এরপর ওযু করার ক্ষেত্রে কমন ভুল সবাই করি, বিসমিল্লাহ আমরা বলি না ওযু করার ক্ষেত্রে, বিসমিল্লাহ বললে। এরপরে শুরু হলো দৌত করা, এখানে আরো একটা ভুল করি, দুই হাতকে একত্রে আমরা 3 বার দৌত করে ফেলি, কিন্তু দুই হাতকে একত্রে 3 বার নয়, এই হাত 3 বার, এই হাত 3 বার, কয়বার হলো? কিন্তু আমরা করি কি, কলের নিচে দিয়ে একবারে 3 বার করে ফেলি, যে হুজুর এত সময় কই, এই হাত কয়বার, এই হাত কয়বার, 3 বার, কয়বার হলো? এরপরের কাজ কি, কুলি করা, কুলি করার ক্ষেত্রে ভুল করি, এখানে মাদমাদা শব্দ ব্যবহার করেছেন নবীজি। মাদমাদা মানে কি, ভিতর থেকে গড়গড় গড়গড় করে আওয়াজ হয়, আমরা কই হুজুর এটাতে লজ্জা লাগে, এরকম গড়গড় করে আওয়াজ করলে তো লজ্জা লাগে, গড়গড় করে আওয়াজ করবেন, রমজান মাসে বেশি করবেন না, কারণ এই বেশি করার কারণে রোজা নষ্ট হয়ে যেতে পারে। এরপরে সুন্দর করে আপনি কুলি করলেন, কুলি করার পরের কাজ কি, কুলি করবেন কয়বার, 3 বার,
এরপরে কাজ কি এই পানি দেওয়ার ক্ষেত্রে একেবারে 100% এর ভিতরে 99% লোকে আমরা ভুল করি সেটা কি সেটা হচ্ছে এই আমরা পানি এইভাবে দেই অনেকে এটা একটা ভুল পদ্ধতি অনেকে দুই আঙ্গুলের মধ্যে নিয়ে এইভাবে পানি দেয় এটা আরেকটা ভুল পদ্ধতি রাসূল হাদিসের মধ্যে বলেছেন ইস্তিনশাক ইস্তিনশাক মানে কি হাতের মধ্যে একটু পানি নেবেন ভিতরের দিকে একটু টান দিবেন এটাকে বলে ইস্তিনশাক এর পরের কাজটা আমরা করি না ইস্তিনসাব নাকটাকে একটু ঝাড়বেন তাহলে পানিটা টান দিবেন ভিতরে গেল এরপরে বাঁ হাতে নাকটাকে ঝাড়বেন এটা হচ্ছে সুন্নাহ কয়বার করবে এইভাবে তিনবার তাহলে নাকে পানি দেওয়ার মধ্যে ভুল কি আমরা এইভাবে ছিটায় পানি দিই এইভাবে দেওয়া যাবে অনেকে দুই আঙ্গুলের মধ্যে নিয়ে এইভাবে পানি দিই এটাও দেওয়া যাবে না শুধু এইভাবে নিয়ে ভিতরের দিকে টান দিবেন আস্তে করে ঝাড়বেন কয়বার এরপরে মুখমণ্ডল ভালো করে দৌত করবেন হুজুর খালি মনের ভিতরে সন্দেহ একটা শয়তানি আছে তার কাজই হচ্ছে খিনজাব নামক শয়তান তার কাজই হচ্ছে হুজুর মধ্যে আয়েশা বলবে এই তো রুজু তো হয় না আরো কয়েকবার দৌত কর আপনি তিনবারে যত বেশি পারেন আপনি ঘষান দৌত করেন পরিষ্কার করেন কিন্তু তিনবারের ভিতরে আপনি দৌত করার ক্ষেত্রে আপনি পরিষ্কারের নিয়তে হাত নাড়াচাড়া করবেন বেশি কিন্তু তিনবারের অতিরিক্ত করা যাবে না পানি নেবেন তিনবার কয়বার একেবারে চুলের গোড়া থেকে শুরু করে দুই কানের লতি দাড়িগুলো সুন্দর করে খিলাল করে দিবেন কয়বার তিনবার এই তিনবার শেষ হওয়ার পরের কাজ কি ওরে আল্লাহ ওযু ভুলে গেছেন এখনই সর্বনাশ আমি তো অবাক হয়ে গেলাম আজকে কয়েকজন অলরেডি মুখের পরে কি দৌত করবেন সবাই বলেন হাত এই হাত দৌত করার ক্ষেত্রে আপনারা এমন টি শার্ট এখন পরেন জিন্সের প্যান্ট পরেন নিচে টাইট আবার উপরেও টাইট পরেন এই টাইট পরার কারণে এটা বেশি উঠে না খবরদার এটা একেবারে কোনোই পর্যন্ত কোনোটা কিন্তু কোনোই সহ এইভাবে সুন্দর করে দৌত করবেন ঘষবেন বেশি পানি নেবেন তিনবার কয়বার অতিরিক্ত পানি নেওয়া যাবে না এটা শয়তানের একটা অস্ত্র আছে এরপরের কাজ কি হ্যাঁ মাথা মাসেও করা মাথা মাসেও কেমনে করবেন পানি দিয়ে ভিজাবেন ভিজা এইভাবে ঠিক এইভাবে নিবেন পিছন থেকে এইভাবে উঠাই দিবেন বাস এভাবে নিবেন এভাবে উঠাই দিবেন এরপরের কাজ হচ্ছে এই যে কানটা এটার মধ্যে আমরা ভুল করি এই দুইটা আঙ্গুল দিয়ে এটার নাম সাব্বাবা কি নাম এই সাব্বাবা আর ইবহাম এটার নাম এই দুইটা আঙ্গুল দিয়ে সাব্বাবা দুইটা কানের ভিতরে দিয়ে ইবহাম দিয়ে সুন্দর করে পরিষ্কার করবে এরপরে ঘাড় মাসেও করার বিষয়ে মাজহাবগত একটা ইখতিলাফ আছে হানাফি মাজহাবের বক্তব্য হচ্ছে ঘাড় মাসেও করাটা মুস্তাহাব সুতরাং আমাদের দেশে যারা ঘাড় মাসেও করে এর বিপরীত বলার কোনো দরকার নেই এটার ব্যাপারেও দলিল আছে বলেন দলিল আছে এরপরে আপনি পা ধৌত করবেন এই পা ধৌত করার ক্ষেত্রে আমরা ভুল করি কি ভুল করি আমরা একবার একবার করে পাওটা ধুই পাও একবার করে না পা ধৌত করতে হবে কবার তিনবার ধৌত করা লাগবে তিনবার ধৌত করা সুন্নাহ সুন্দর করে খিলাল করে পাটা তিনবার ধৌত করবে ডান পা তিনবার বাম পা তিনবার এইভাবে করে যখন আহসিন ওয়াদুআক সুন্দর করে ওযু করবেন এই প্রত্যেকটা ফোঁটায় ফোঁটায় পানিগুলা পড়বে যিনি আপনার গুনাহ খাতা মাফ করে দিবেন তিনি কে আল্লাহ এরপর শাহাদা পাঠ করবেন জান্নাতের দরজাগুলো সব যিনি খুলে দিবেন তিনি কে এরপরে বলবেন আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন আল্লাহ আপনি তাওবাকারীদের মধ্যে আমাদেরকে শামিল করে নেন আল্লাহ পবিত্রতা অর্জনকারীদের মধ্যে শামিল করে নেন
এই অযুতে যিনি আপনার গুনাহ মাফ করে দিবেন কবুল করে নেবেন তিনি কে যার অযু যত সুন্দর যার অযুটা যত সুন্দর হবে তার নামাজটা তত সুন্দর হবে যার অযু আর নামাজ সুন্দর তার সব ইবাদত যিনি সুন্দর বানায় দিবেন তিনি কে এবার ঠিক আছে তো যতজন মৃত্যুর প্রস্তুতি নেওয়ার কথা চিন্তা করেন নামাজ পড়েন না আপনি ব্যর্থ বেনামাজি যখন মারা যায় কবরে যাওয়ার সঙ্গে সঙ্গে ফেরেশতারা বলে জানো কে আজকে তোমার কাছে এসেছে আজকে যে এসেছে তার পরিচয় হলো তারিকুস সালাম নামাজ পরিত্যাগকারী লোকটা নামাজ পড়ত না এলাকায় কেউ যদি মদ খেয়ে মারা যায় সবাই বলতে থাকে লোকটা মদখোর ছিল মদ খেয়ে মারা গেছে সারাটা এলাকায় তার আত্মীয় স্বজন মুখ দেখাতে পারে না ঠিক তেমনি আপনি যদি নামাজ না পড়ে মারা যান ফেরেশতারা একজন আরেকজনকে বলতে থাকে জানো যে লোকটা মারা গিয়েছে লোকটা বেনামাজি তারিকুস সালাম বেনামাজির জন্য কবরটা গুটগুটে অন্ধকার হয়ে যায় আর নামাজি ব্যক্তি যখন কবরে শুয়ে যায় লোকটা আত্মীয় স্বজন বিদায় দিয়ে চলে আসে হাত্তা ইয়াসমা সিমা আনি আলাই পায়ের আওয়াজগুলো শুনতে পায় পায়ের আওয়াজগুলো শুনতে পায় আত্মীয় স্বজন যখন চলে যাচ্ছে পায়ের আওয়াজগুলো শুনে কাউকে আটকায় রাখতে পারে না এক এক করে আপনজন প্রত্যেকে বিদায় হয়ে চলে যায় নিজের স্বামী চলে যায় এতদিন ধরে কষ্ট করে যেই সন্তানকে লালন পালন করা হয়েছে চলে যায় একা একা কবরে শুয়ে থাকে হঠাৎ করে কবরের ভিতরে আলো জ্বলে ওঠে লোকটা প্রশ্ন করে কে গো তুমি আজকে সবাইকে রেখে আসলাম কে তুমি জ্বলে উঠেছ কানা লাহু নূরুন ওয়া বুরহানুন ওয়া নাজা আমি আজকে তোমার নামাজ অন্ধকার কবরে আলো হয়ে জ্বলে গেলাম সাক্ষী হয়ে দাঁড়ায় গেলাম আল্লাহ গোলাম আপনার অনেক কষ্ট করে নামাজ আদায় করেছে দয়া করে মাফ করে দেন নামাজ যখন সুপারিশ করবে যিনি মাফ করে দিবেন তিনি কি এরপরেও কেমন করে নামাজ ছেড়ে দেন যারা বেনামাজি হবেন লাইসা লাহু নূরুন ওয়ালা বুরহানুন ওয়ালা নাজা তাদের জন্য কবরের ভিতরে কোনো আলো নাই পক্ষে কোনো সাক্ষী নাই তার পক্ষে সেদিন কথা বলার কেউ নাই নাজাতের ব্যবস্থা নাই ওয়া কানা মা ফিরআউন ওয়া হামান ওয়া কারুন উবাই বিন খলফ ব্যবসার কারণে বাণিজ্যের কারণে নামাজ পড়েন নাই দাগি আসামি উবাই বিন খালাফের সঙ্গে আপনার সেদিন হিসাব হবে আপনি জালেম আপনি জুলুম নির্যাতন করেছেন ফেরাউনের মতো ডিক্টেটর ছিলেন বেনামাজি ছিলেন তার সঙ্গে আপনার হিসাব হবে আর নামাজিদেরকে নূরানি কবরের ভিতরে যিনি নাজাত দিয়ে দিবেন তিনি কি আমার ভাইয়েরা যারা মৃত্যুর প্রস্তুতি নিতে চান চারটা নসিহত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রায় প্রায় স্মরণ করিয়ে দিতেন আপনারা শুনবেন কষ্ট হচ্ছে আপনাদের না আল্লাহ তাআলা যদি একটু সময় দেন আর একটু সময় আমরা অল্প কিছু কথা বলতে চাই আপনারা আছেন তো ইনশাআল্লাহ এই মাহফিলটা আমার অত্যন্ত আপন হাসানের মাহফিল ও যখন আমাকে বলল
তার শাশুড়ি দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আমি চিন্তা করলাম এটা আমাদের দায়িত্ব এমন একটা জায়গায় এসে কিছু কথা বলা, আমরা সবাই মৃত্যুপথের পথযাত্রী। আজকে আমার জীবনের শেষ রাত হতে পারে, জীবনে আর কোনোদিন মাহফিলে বসার সুযোগ তো নাও হতে পারে। এই কথাগুলো যদি এই ফিল থেকে আমি বলতে পারি, আর একই ফিল থেকে যদি আপনি আপনার জীবনে একটু যদি টেনে নিতে পারেন, বিশ্বাস করেন বেশি ওয়াজ লাগে না, শুধু আমি মরে যাব এই ওয়াজটা যদি আমার মনে থাকে, যিনি আমার জীবনটা পরিবর্তন করে দিবেন তিনি কে? আল্লাহকে যদি সব চাইতে কাছের বন্ধু মনে করেন, যিনি আপনার জন্য সব চাইতে কাছের বন্ধু হয়ে যাবেন তিনি কি? আল্লাহর কাছের বন্ধু মনে করে। মুসা আলাইহিস সালাম একদিন আল্লাহর সঙ্গে কথা বলতে যাচ্ছে, ওনার সবসময় ওনার উপাধি হচ্ছে কালিমুল্লাহ, আল্লাহর সাথে তিনি কথা বলতেন। তো কথা বলতে যাচ্ছেন, একজন লোক পাহাড়ের পাদদেশে দেখা তুর পাহাড়ের উপরে উঠে কথা বলবে, কি বিশাল পাহাড়! আমি নিজে যখন তুর পাহাড়ের উপরে উঠছি আমার কাছে মনে হচ্ছিল জ্ঞান হারিয়ে যাবে, এত কষ্ট করে তুর পাহাড়ের চূড়ায় উঠছে। তো নবী মুসা আলাইহিস সালাম কথা বলতে যাচ্ছেন, লোকটা ডেকে বললেন, নবী মুসা আপনি আল্লাহর একটু বইলেন, আমার জন্য আল্লাহ একটু নিয়ামত দেন। সুবহানাল্লাহ। নবী মুসা আলাইহিস সালাম আল্লাহর সঙ্গে অনেক কথা বললেন, ফিরে যাওয়ার সময় মনে হলো আহারে লোকটা তো আমার কাছে বলছিল যে আল্লাহর কাছে যেন একটু বলি, আল্লাহ যেন নিয়ামত দেয়। এবার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নবী মুসা আলাইহিস সালাম বলছেন, আল্লাহ লোকটারে একটা লোক আপনার কাছে একটু নিয়ামত চেয়েছে, আমি আসার সময় আপনার কাছে বলার জন্য আমাকে বলেছে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবী মুসা তাকে কি আমি অনেক নিয়ামত দিব? নবী মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ অনেক নিয়ামত দান করে দেন। নবী মুসা আলাইহিস সালাম খুশি হয়ে গেলেন। ফিরার পথে মনে পড়ে গেল লোকটার একটু খবর নিয়ে আসি, লোকটা এখন কেমন আছে, কোথায় আছে, কিভাবে আছে, আল্লাহ তো অনেক নিয়ামত দিবেন বলেছেন। এবার খবর নিতে গেলেন, খবর নিতে গিয়ে নবী মুসা আলাইহিস সালাম দেখে একটু আগেই লোকটা মারা গিয়েছে। নবী মুসা আলাইহিস সালাম অবাক হয়ে গেলেন, লোকদেরকে জিজ্ঞাসা করলেন কোন সময় মারা গিয়েছে, একটু আগেই তিনি মারা গিয়েছে। নবী মুসা আলাইহিস সালামের আর বুঝতে বাকি রইল না, অনেক নিয়ামতের জায়গা দুনিয়া দান দুনিয়া না, অনেক নিয়ামত একমাত্র যেখানে দিবেন সেই জায়গা আল্লাহর কাছে, ঠিক কিনা বলেন? অনেক নিয়ামতের জায়গা দুনিয়া নয়, অনেক নিয়ামতের জায়গা কবরের জীবন থেকে শুরু হয়, অনেক নিয়ামতের জায়গা অজস্র নিয়ামতের জায়গা, গুনে শেষ করতে পারবেন না এমন নিয়ামতের জায়গা। ওই নিয়ামতের জায়গা ঠিক করার জন্য আজকে যারা আমরা এখানে বসি, একটু চিন্তা করেন কয়জন আমরা মৃত্যু পথের পথযাত্রী হিসাবে চিন্তা করছি। এরপরে আসেন যারা এখানে বসলাম, আমরা কতক্ষণ বাঁচবো আমরা কেউ জানি? মৃত্যু পথের পথযাত্রীদের সব সময়ের একটা ঠিকানা, যে ঠিকানা তাকে তার রবের সাথে সম্পৃক্ত করে দেয়, ওই ঠিকানাটার নাম হচ্ছে, ওই ঠিকানার নাম হচ্ছে তাওবা। সবাই বলেন কি নাম? আর একটু মহব্বত নিয়ে বলেন কি নাম? তাওবা। বেশি বেশি পরিমাণ তাওবা করা। আর রুজুউ মিন সিফাতিন মাযমুমাতিন ইলা সিফাতিন মাহমুদা। আগে নিজেকে খারাপ কাজের ভিতরে দেখতেন, গুনাহের কাজের মধ্যে দেখতেন, একটু মন থেকে তাওবা করে ফেলেন, মুহূর্তের ভিতরে যিনি মাফ করে দিবেন তিনি কে? মুসা আলাইহিস সালামের কথা একটু আগে বলছি, আবার একটু বলি, নবী মুসা আলাইহিস সালাম অনেক দিন ধরে বৃষ্টি হচ্ছে না, বিশাল খোলা জায়গায়
নবী মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে হাত তুললেন, আল্লাহ ইলাহি আসকিনা গাইসাক ওয়ানসুর আলাইনা রাহমাতাক ওয়ারহাম বিল আতফালির রুদাইন ওয়াশুয়ুখির রুকাইন ওয়ালবাহাইমির রুদাইন। আয় আল্লাহ তাআলা পশু পাখি পর্যন্ত কষ্ট পাচ্ছে, ছোট্ট ছোট্ট বাচ্চাগুলা কাঁদতেছে, দাড়ি পাকা মুরব্বীরা কষ্ট করছে, শিশু বাচ্চাগুলা চিৎকার করছে, রব্বুল আলামিন মেহেরবানি করে রহমতের বৃষ্টি দান করে দেন। নবী মুসা আলাইহিস সালাম দোয়া করছে, আল্লাহ পাক বললেন, নবী মুসা শোনো, দোয়া কবুল হয় নাই, ইন্না ফীকুম আবদান ইউবারিজুনি বিল মাআসি মুনযু আরবাঈনা সানা, 40 বছর ধরে একজন নাফরমান ব্যক্তি তোমার এলাকায় তোমার এই মানুষগুলোর ভিতরে তোমার এলাকায় তোমার এই বিশাল জনগণের ভিতরে বসা আছে, 40টা বছর ধরে আমার খেয়ে আমার পরে আমার নাফরমানি করে, আমি আল্লাহর বড় রাগ হয়েছে, গোস্বা হয়েছে, সে উঠে চলে না গেলে বৃষ্টি দেব না। নবী মুসা আলাইহিস সালামকে বললেন, নবী মুসা ডাক দাও। মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ এখানে হাজার হাজার বনী ইসরাঈল, আমি কেমন করে ডাক দিব, আমি তো একজন মাত্র মানুষ। আল্লাহ পাক বললেন, মিন কান্নিদা ওয়ামিনাল বালা, তোমার কাজ শুধু ডাক দেওয়া, আমি আল্লাহ প্রত্যেকটা কানে কানে ডাকটা পৌঁছায় দিব। নবী মুসা আলাইহিস সালাম এবার বিরাট আওয়াজে ডাক দিলেন, আইয়ুহাল আবদাল আসি আল্লাযি ইউবারিজুল্লাহ বিল মাআসি মুনযু আরবাঈনা সানা উখরুজ মিন বাইনা যুহুরিনা ফাবিকা মুনিআনাল মাতার, ও পাপিষ্ঠ 40টা বছর ধরে যে নাফরমানি করলা, এখান থেকে উঠে চলে যাও, তোমার কারণে যিনি বৃষ্টি বন্ধ করে রেখেছেন তিনি আমার আল্লাহ। নবী মুসা আলাইহিস সালাম যখন কথাটা বললেন, ওই লোকটার ভিতরে একটা অনুশোচনা চলে আসলো, মনে মনে চিন্তা করলেন, আফসোস জীবন বস শুধু গুনার গুনা করলাম, আজকে যদি উঠে না যায় সব মানুষগুলা কষ্ট পাবে। আবার চিন্তা করলেন, আল্লাহ উঠে যদি চলে যায় সব লোকগুলা বুঝে ফেলবে, আমি 40 বছর ধরে নাফরমানি করেছি, আল্লাহ আমি লজ্জিত হয়ে যাব, আপনি তো বান্দারে লজ্জিত বানান না। আল্লাহ মেহরবানি করে আপনি আমারে মাফ করে দেয়, চাদর দিয়ে চেহারাটা ঢেকে ফেলল, গোপনে গোপনে মনে মনে মালিককে ডাক দিল, ডাক দিতে দেরি, ডাক দিতে দেরি, মুহূর্তের ভিতরে যিনি বৃষ্টি দিতে তিনি কি। নবী মুসা আলাইহিস সালাম অবাক হয়ে বললেন, মালিক একটু আগে আপনার কাছে বৃষ্টি চেয়েছি, আপনি বলছেন বৃষ্টি হবে না, এখন কার কারণে বৃষ্টি দিলেন? আল্লাহ বললেন, নবী মুসা শোনো, যার কারণে আমি আল্লাহ বৃষ্টি বন্ধ রেখেছিলাম, তার একটা বারের তাওবার কারণে আমি আল্লাহ বৃষ্টি দিয়ে দিলাম। নবী মুসা আলাইহিস সালাম এবার আগ্রহ করে বলতেছে, আল্লাহ লোকটার একটু আমি দেখতে চাই, একবার তোবা করলো 40 বছরের গুনাহ মাফ করে দিলা, আল্লাহ আমি একটু দেখতে চাই। আল্লাহ বললেন, নবী মুসা আমি কি আমার গোলামরে এখন লজ্জা দিব? আফদাহু ওয়া হুয়া ইউতিউনি,
এখন আমার গোলাম আনুগত্য স্বীকার করে নিয়েছে আমার গোলামি মেনে নিয়েছে যখন আমার গোলাম আমাকে ভুলে গিয়েছিল আমার কথা মনে করে নাই তখন তো আমি আমার গোলামটাকে লজ্জা দেই নাই আফদহু ওয়া হুয়া ইয়ুতিউনি এখন কি লজ্জা দিব তোমার যদি আমি বলি অমুকে 40 বছরের তাওবা একবারের তাওবায় 40 বছরের গুনাহ maaf করে দিয়েছি তুমি যদি তার কাছে যাও লোকটা লজ্জা পেয়ে যাবে আমি আল্লাহ লজ্জা দিব না বিনা লজ্জা দিয়ে যিনি maaf করে দেন তিনি কে মহব্বত নিয়ে আজকে আল্লাহকে ডাক দিয়ে বলেন তো আল্লাহ আরেকটা বার ডাক দিয়ে বলেন তো আল্লাহ যিনি আমাদের ডাকটা পরিষ্কার শুনেন তিনি কে আল্লাহ একেবারে কি আদর করে আমাদেরকে আল্লাহ তাআলা ভালো রাখছেন সুস্থ রাখছেন নিয়ামত দিবেন সময় দিবেন এই সময় যারা বসলাম বন্ধু বানাবো কারে আল্লাহকে দুই নাম্বার নসিহত আজকের মাহফিল থেকে এটা আমার নসিহত না আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নসিহত করে গিয়েছেন দুই নাম্বার নসিহত আমান আরাদা মুনিসান ফাল কুরআন ইয়াকফি কুরআনকে যদি আপনি আপনার সঙ্গী বানায় নিতে পারেন নিঃসঙ্গতা যিনি দূর করে দিবেন তিনি কে এই কুরআনকে যদি আমার পার্লামেন্টে ঢোকানো যেত গোটা দেশটাকে যিনি জুলুম মুক্ত করতেন তিনি কে মরণ থেকে পালাও তুমি মরণ তোমায় লইবে ঘিড়ি যদিও সুদূর আকাশ পানে লোকাও হেথায় লাগিয়ে সিঁড়ি এ মহারোগের ঔষধ নাই চিকিৎসা নাই ধরাতে কাঁদিয়া কাতর হইলে কি হবে পারিবে না তারে ফিরাতে মৃত্যু নামক এই পৃথিবীর সবচেয়ে বড় বাস্তবতা সত্য অনেক রকমের একটা সত্য একটা মহা সত্য একটা চির সত্য একটা ধ্রুব সত্য সবচেয়ে বড় সত্য হচ্ছে মৃত্যু এই পৃথিবীর যত আস্তিক আছে আর নাস্তিক আছে মৃত্যুকে কেউ অস্বীকার করতে পারে মৃত্যুর মতো মহা এক সত্য আমাদের পিছনে আল্লাহ রাব্বুল আলামিন প্রতিনিয়ত দিয়ে রেখেছেন ইদা জাজানুহুম লা ইস্তাখিরুনা সাআতা ওয়া লা ইস্তাকদিমুন মৃত্যু আমাদেরকে পাকড়াও করবে নির্দিষ্ট সময় যখন চলে আসবে মুহূর্তের ভিতরে এক মুহূর্ত সময় পাওয়া যাবে না সেকেন্ড পরিমাণ সময় দেওয়া হবে না এক সেকেন্ড দেওয়া হবে না ন্যানো সেকেন্ড দেওয়া হবে না যখন যার মৃত্যু আসবে মুহূর্তের মধ্যে চলে যেতে হবে যার কাছে যাওয়া লাগবে তিনি কে আল্লাহ এই প্রস্তুতি আমাদের কয়জনের আছে আল্লাহর কাছে যাব এই প্রস্তুতি কয়জনের আছে শ্বশুর বাড়িতে গেলে আমরা প্রস্তুতি নেই বিয়ের বাড়ি যাব সেখানে প্রস্তুতি নেই একটা সুন্দর চাকরি পাওয়ার জন্য কত প্রস্তুতি আমাদের থাকে আর এমন এক জীবনে চলে যাবেন কাআন্নাহুম ইয়াউমা ইয়ারাউনাহা লাম ইয়ালবাসু ইল্লা আশিয়াতান আও দুহাহা আল্লাহর আখিরাতটা এত বড় হবে আখিরাতের সামনে যদি দুনিয়ার জীবনের হিসাবটুকু আপনি করেন দুনিয়ার পুরো জীবনটা এত ছোট হয়ে যাবে আখিরাতের একটা সকাল সন্ধ্যার সামনে দুনিয়ার 60-70 বছর শেষ হয়ে যাবে এত বড় আখিরাতে যার সামনে দাঁড়ানো লাগবে তিনি কি সবাই একদিন মরে যাব এই পৃথিবীতে আমরা কেউ থাকার জন্য আসিনি এই পৃথিবী থেকে প্রত্যেকটা মানুষ চলে যাব প্রত্যেকটা মানুষ বিদায় নিব এই বিদায় নেওয়ার আগে আজকের এই মাহফিল থেকে
এই কথাটুকু আপনাদেরকে বলতে চাই বিদায়ের জন্য প্রস্তুতি নিয়ে আল্লাহর আদালতে আমরা যেতে চাই তো ইনশাআল্লাহ আজকের এই মাহফিলটা আল্লাহ তাআলা এই সময় আমাদেরকে বোনাস দিয়েছেন আমি নিজেও খুব প্রাউড ফিল করছি যে এমন একটা সময়ে একটা খোলা ময়দানে আপনারা বসা আছেন আল্লাহ যদি আমাদেরকে একটু সময় দেয় আমরা কিছু কথা আল্লাহর জন্য আমরা শুনবো আমরা বলবো ইনশাআল্লাহ তো আমরা সবাই মরে যাব যেই ফেরাউন নিজের পরিচয় দিতে গিয়ে বলেছে আনা রাব্বুকুমুল আ'লা আমি তোমাদের সবচেয়ে বড় রব সবচেয়ে বড় রব নিজেরে দাবি করেছে এই ফেরাউনের লাশ আমি অনেকবার দেখেছি মিশর প্রতিবারই লাশটা দেখার সময় আমার হৃদয়টা কেঁপে উঠত নতুন করে সেদিন তার একটা ছবি প্রকাশ করা হয়েছে এখন খুব উন্নত মানের স্ক্যানার আবিষ্কার হয়েছে স্ক্যানারগুলো দিয়ে তার বর্তমান যে পজিশন আছে তার ছবি এই ছবিগুলো দিয়ে তার যৌবনকালের ছবিটা কেমন ছিল বৃদ্ধকালের ছবিটা কেমন ছিল এটা এখন স্ক্যানারে বসায় বসায় এই ছবিগুলো কম্পিউটার থেকে কাজ করে এখন প্রিন্ট করা হচ্ছে সেদিন তার একটা ছবি দেখলাম আর চিন্তা করলাম আল্লাহ পাক তাকে জানিয়ে দিয়েছিলেন তার মৃত্যুর সময় ফালিয়াউমা নুনাজ্জিকা বিবাদানি লিতাকুনা লিমান খালফাকা আয়া ও ফেরাউন আজকে এখানে তুই শেষ হয়ে যাবি না এখান থেকে যুগ যুগ ধরে মানুষ নিদর্শন গ্রহণ করবে তোর লাশ আমি ধ্বংস হতে দেব না সেই মিশরের মিউজিয়ামে রক্ষিত অবস্থায় আছে কায়রোতে মিশরের মিউজিয়ামে রক্ষিত অবস্থায় আছে আজ অবধি যিনি নিদর্শন বানায় রেখেছেন তিনি কে সৌদি আরবের শেষ সীমানায় ঠিক তুরে সাইনা পাহাড় থেকে নিয়ে সমুদ্র পথ দিয়ে একটা রাস্তা বের হয়ে গেছে আল্লাহ রাব্বুল আলামিন যখন নবী মূসা আলাইহিস সালামকে অর্ডার করলেন মূসা তুমি আঘাত করো মূসা আলাইহিস সালাম যখন লাঠি দিয়ে আঘাত করলেন সমুদ্রের ভিতর দিয়ে রাস্তা হলো সেই সমুদ্রের যেই জায়গাটা দিয়ে পাহাড় যেই জায়গাটা দিয়ে গিয়েছে আমাদের নিজেদের চোখে দেখেছি বিশাল সেই জায়গার মধ্য দিয়ে রাস্তার চিহ্নগুলো আজ অবধি আল্লাহ রেখে দিয়েছে সুতরাং ফেরাউনের মতো জালেমকে আল্লাহ বাঁচতে দেয় নাই নবী মূসা আলাইহিস সালাতু ওয়াসসালামের মতো নবী দুনিয়া থেকে বিদায় নিলেন আবার নবী বিশ্ব নবী দুনিয়া থেকে বিদায় নিলেন দুনিয়া থেকে সবাইকে বিদায় নেওয়া লাগবে আপনি আল্লাহর প্রিয় হয়ে দুনিয়া থেকে বিদায় নিতে পারলেন কিনা বোঝার জন্য ছোট্ট একটা আলামত আছে যেই আলামতটা দিয়ে আপনি বুঝতে পারবেন আমার আপনার মালিক আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে পছন্দ করে ফেলেছে কিনা ছোট্ট একটা আলামত দিয়ে বোঝা যায় আল্লাহর হাবিব হাদিসের মধ্যে বলে গেলেন আইওয়াফিকাহু বিআমালিন সালিহিন ক্বাবলা মাউতিহি মৃত্যুর পূর্বে ভালো যদি কোনো কাজ করতে পারেন ভালো কাজের উপরে যদি আপনার মৌত হয়ে যায় বুঝবেন যিনি পছন্দ করে ফেলেছেন তিনি কে কত লোকের মৃত্যু হয়ে যায় সিজদার মধ্যে আছে সে অবস্থায় মৃত্যু হয়ে গেছে কত লোক কেমন আছে কোরআন তেলাওয়াত করতেছে মৃত্যু হয়ে গেছে কত লোক কেমন আছে আল্লাহর জন্য রোজা রেখেছে সে অবস্থায় দুনিয়া থেকে বিদায় নিয়ে নিয়েছে কত আল্লাহর গোলাম এমন আছে আল্লাহ রাব্বুল আলামিনের দিন বিজয় করার জন্য বের হয়েছে জালেম হত্যা করেছে শহীদ করে দিয়েছে
এমন সব গোলামদেরকে যিনি মহব্বত করে ফেলেছেন তিনি কি আল্লাহ আই ওয়াফিকহু বিআমালিন সালিহিন ক্বাবলা মাউতিহি মৃত্যুর পূর্বেই কোন না কোন একটা ভালো কাজ করার সুযোগ আল্লাহ দিবেন তারপরে মৃত্যু দিবেন এটা হচ্ছে আপনি ভালো আল্লাহর ভালোবাসার পাত্র হতে পেরেছেন এটা বোঝার আলামত মৃত্যু পরবর্তী সময় আমরা একটা দোয়া বাঙালিরা অনেক সময় পড়ি না অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়াটা প্রতিনিয়ত শেখাতেন আমরা অনেক সময় এটা অবহেলা করে পড়ি না মৃত্যুর সংবাদ শুনে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আমরা পড়ি ঠিক কিনা কিন্তু আল্লাহর হাবিব বলতেন তোমরা পড়বে اللهم ثبته على الإيمان والله لوكتك إيمان رُبُرَ أَبْنِي ثابت رخي دين دنیا ار جيبون كالمار جمع جمعنا پران چشتا چلو آج دنیا تھیکے چلے گلو إيمان رُبُرَ ثابت رخي কবরের প্রশ্নে আপনি উত্তীর্ণ করে দিন আউয়ালু মানজিলিন মিন মানাজিলিল আখিরাত কবর হচ্ছে মৃত্যুর পরের এমন এক প্রথম ধাপ আখিরাতের জীবনের প্রথম ধাপে নাম কবর এই কবরে যদি আপনি পার পেয়ে যান যিনি maaf করে পার করে দিবেন তিনি কে আল্লাহ আউয়ালু মানজিলিন মিন মানাজিলিল আখিরা আখিরাতের বিস্তর স্তর সেই স্তরগুলোর মধ্য থেকে প্রথম স্তর মৃত্যুর পরে কবর আপনারা মনে করেন রেখে তো চলে আসলাম আর তো কিছু দেখি না কবরের উপরের অংশ আমরা দেখি না কবরের নিচের অংশ আমরা দেখি না উপরের অংশ মাটির উপরের অংশ আমরা দেখি নিচের খবর জানি না এই কবর থেকে জান্নাতে নিয়ামতে যিনি পরিপূর্ণ করে দিয়ে কবুল করে নেন তিনি কি আল্লাহ এজন্য রাসূল কবর দেখলে ব্যথিত হয়ে যেতেন না জানি কবরের ভিতরে কি হচ্ছে অনেক কবর দেখে নবী যে কেঁদে ফেলেছেন আরে কবরের ভিতরে আযাব চলছে আল্লাহর নবী কবরের অবস্থা দেখে কেঁদেছেন কবরের মাটি এমন চাপ মেরেছে কবরের মাটির চাপ রাসূল দেখেছেন আল্লাহর হাবিব বলেন আল্লাহ তাদাফানু শোনো তোমরা এই কবরের ভিতরে এমন পরিস্থিতি হয় এক মুহূর্তের কবরের আযাব যদি তোমরা দেখতে পেতে দাফন কাফনের কথা মনে থাকতো না দুনিয়াদারির কথা ভুলে যেতাম এক মুহূর্ত কবরের আযাব দেখলে সহ্য করা যেত না এমন ভয়াবহ কবরে প্রত্যেককে ঘুমানো লাগবে ঠিক না বেঠি এবার চিন্তা করেন মালাকুল মউত কত বড় মালাকুল মউতের সামনে সাত আকাশ সাত জমিন আপনারা মনে করছেন ছোট হবে এই সিরাজগঞ্জটা কত বড় লাগে এরপরে সিরাজগঞ্জ রেখে যখন আরেকটু দূরে যাবেন বিভিন্ন জেলায় ঘুরবেন মনে হবে আরে সিরাজগঞ্জ তো ছোট আরো কত বড় বড় জেলা আছে এরপরে যখন বাংলাদেশের গণ্ডিটা পার হয়ে অন্য কোন রাষ্ট্রে যাবেন আপনি বলবেন আহারে বাংলাদেশ এত ছোট এরপরে চিন্তা করেন আল্লাহ রাব্বুল আলামিন এক আকাশ দুই আকাশ তৃতীয় আকাশ চতুর্থ আকাশ পঞ্চম আকাশ ষষ্ঠ আকাশ পর্যন্ত সাজিয়ে দিয়ে ষষ্ঠ আকাশে আল্লাহ একটা গাছের শিকড় দিয়েছেন সপ্তম আসমানে আল্লাহ ডালপালা দিয়েছেন শিকড় ষষ্ঠ আকাশে সপ্তম আকাশে ডালপালা দিয়েছেন গাছটার নাম সিদরাতুল عندها جنة المأوى سدرة المنتهى
আসে জান্নাতুল মাওয়া নামক জান্নাত যিনি রেখে দিয়েছেন তিনি কে আল্লাহ আর এর উপরে জান্নাতুল ফিরদাউস কত পরে এর বহু উপরে জান্নাতুল ফিরদাউস সপ্তম আকাশের পরে বিশাল সমুদ্রের জগৎ ওই সমুদ্রের জগতের উপরে وكان عرشه على الماء বিশাল সমুদ্রের জগৎ ওই জগতের উপরে আল্লাহ পাকের বিশাল আরশে আজিম যিনি সাজিয়ে রেখেছেন তিনি কে আল্লাহ